আচ্ছা, তোমরা সবাই রেডি তো বিয়েবাড়ি দেখার জন্য? আচ্ছা গাইজ, জানো তোমরা যে আমাদের বিয়েবাড়ি মানে মানে আমাদের পাড়ার বিয়েবাড়ি মানে নাচাকুদা, মানে আমরা নাচাকুদা ছাড়া কিছু জানি না, আমরা নাচাকুদা ছাড়া কিচ্ছু জানি না। আর বরণ টরণ থুয়ে ফেলা, খালি আমরা নাচবো, খালি নাচবো। এই দেখতেই পাচ্ছ ডিজে বুথ, মানে মামি তানি মোড়া মিলে কত মজা করছেন, মজা করতে পারছি না কারণ পেটটা খুব ব্যথা, কিন্তু মনটা টানছে, কিন্তু পেট টানছে না। তো যাই হোক গাইজ, তোরা নাচানাচি করতেছে, আমি একটু পরে নাচবো, কোনো ব্যাপার না, যা হবে দেখা যাবে। আগে আগে নাচাকুদা, তারপর অন্য কিছু। দেখতে পাচ্ছ এখন সব ঠাকুরদেরকে বরণ করা হচ্ছে। আমাদের রিচুয়ালস যে কোনো কিছু শুভ কাজ করার আগে ঠাকুরদেরকে নিমন্ত্রণ হচ্ছে। আমাদের বাস স্ট্যান্ডের কালী মন্দির পাশে শিব মন্দিরও আছে। যাই হোক গাইজ, তো এই দেখো বুবলিকে দেখো কি কিউট লাগছে না? হ্যাঁ, খুবই কিউট ও। আর এখনো নাচানাচি করছে, সবাই নাচানাচি। গাইজ আমরা চলে আসলাম টুক করে গঙ্গা নিমন্ত্রণ করতে, গঙ্গা নিমন্ত্রণ করে চলে আসা। তোমরা কি কোনো কিছু নোটিস করছো? হ্যাঁ করছো, আমি জানি। এই বান্দর ছোঁয়া পোয়াগুলোকে দেখতে পাচ্ছো? আমরা পুকুরে দাঁড়ায় আছি আর ওরা নিচে চলে গেছে, কত বড় সাহস। যাই হোক, আবার আমরা টুক করে বাড়ির সামনে চলে আসলাম। তো দেখতে পাচ্ছি এখানে সবাই মিলে নাচানাচি করছে, কি সুন্দর স্নো স্প্রে দিচ্ছে, আমার কি মনটা টানতেছে, কিন্তু কেউ একবার ডাকছেও না আমাকে, কি কষ্ট। যাই হোক, আমাকে ডাকছে না কারণ কি আমি যাচ্ছিলাম না, একটুখানি ন্যাকামি করছিলাম কারণ কি আমার পেটটা খুব ব্যথা করছিল, মনটা খুব টানছিল, কিন্তু নাচতে পারলাম না, সো স্যাড। কোনো ব্যাপার না গাইজ, বলছি কি এরা কি আর নাচা শেষ করবে না? সে তখন থেকে নাচা শুরু করছে, সে এখান থেকে জল ভরতে যাওয়ার আগে নাচা শুরু করছে, এখন জল নিয়ে চলে এসেছি, নাচা শুরু করছে, বিকাল 5টা বাজে, বরকেও তো স্নান করাতে হবে, তারপরে বউয়ের বাড়িতে হলুদ পাঠাতে হবে, সেটার কি খেয়াল নেই নাকি তোমরা নাচা কোদাই করবা? অবশ্যই আমি বলছি, কারণ কি আমার খারাপ লাগছে, আমি নাচতে পারছি না। যাই হোক, এবার প্যান্ডেলে যাওয়া যাক। নাচানাচি হয়েছে যে সন্ধ্যা লেগে গেছে, আবার এখানে স্নান করায়, মেয়ের বাড়িতে হলুদ পাঠাতে হবে, বুঝতেই পারছো মেয়ে কখন মেকআপ করবে, আমার তো সবার আগে টেনশন যে মেয়ে মেকআপ করবে কখন। আমাদের এখানকার নিয়ম হচ্ছে প্রথমে 5 জন বউরা মিলে হচ্ছে হলুদ টলুদ কুটবে, তারপরে হচ্ছে গামছার উপরে কি করছিল দেখতে পাচ্ছিল, বালি দিয়ে কি করছে, তার মধ্যে একদম ভূতের মতন মাখাবে, কারণ এটা তো গ্রাম, তো গ্রামে তো জানোই তোমরা কিভাবে হলুদ টলুদ মাখে, সেই গালের মধ্যে 2টা ফোঁটা দিলে হয় না, একদম গোটা মুখে ঘষে 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 পা থেকে মাথা পর্যন্ত যত জায়গা আছে সব জায়গায় ছুরি, যত জায়গা না মানে পা থেকে মাথা পর্যন্ত, মানে যেগুলো যেগুলো জায়গা দেওয়া যায় হলুদ, সেগুলো সেগুলো জায়গায় একদম ভরাই দিবে, ভূতের মতন করে দিবে, এটাই হচ্ছে আমাদের বাঙালিদের নিয়ম। ফাইনালি আজ এই দিনটা চলে আসলো, মানে বুধু আমার আজকে বিয়ে, এই দিনটা চলে আসলো, প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে এই দিনটা খুবই স্পেশাল। তো গাইজ আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি বরযাত্রীর জন্য। আর একটা হাসির কথা হচ্ছে, এটাই যে বরের গাড়ি আছে, বাট গাড়ির ভিতরে যে ড্রাইভার যে চালায় নিয়ে যাবে সেই নেই, তো বর এসে এখানে ওয়েট করছে, তো চলো ড্রাইভার আসুক, ততক্ষণ আমরা বাসে উঠে যাই। হঠাৎ করে গাইজ আমরা গাড়িতে ওঠার 5-10 মিনিট পর থেকেই সেই তুলুম ঝড়, আর আমার বাবা বারবার করে ফোন করছে আমাকে 10 মিনিট পর পর করে, যে বাবা তুই ঠিক আছিস, ভাই ঠিক আছে, ভাই সামনে বসেছে, আমি পিছনে বসছি, আর প্রচণ্ড ঝড়, আর আমার ভয়ও লাগছে যে গাইজ চলো একবার বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এত দূর চলে এসেছি কিন্তু আমরা ভুল রাস্তা আসছি, আমাদেরকে আবার ব্যাক হয়ে যাইতে হবে। ফাইনালি গাইজ আমরা রাস্তা পেয়ে গেছি, মানে বিয়ে বাড়িটা আমি দেখতে পাচ্ছি, তো আমরা সবাই এখন এখানে নামবো, নেমে টেমে তারপরে আমরা বিয়ে বাড়িতে যাবো। তো চলো যাওয়া যাক, বিয়ে বাড়ির ভিতরে যাওয়া যাক, দেখা যাক বউকে, দেখা যাক। তো চলো বেশি কথা না বলে একদম ডাইরেক্ট বউকে দেখে দিই। ফিলি গাইজ বর চলে এসেছে আগে, কারণ কি আমরা যখন ভিতরে এসে দেখি যে বর আগে চলে আসছে আমাদের আগে, অথচ আমরা কিন্তু বাড়ির থেকে আগে বেরিয়েছি, বরের গাড়ি পরে আসছে, বাট বরের গাড়ি আগে চলে আসছে, বর বিয়ে করতেও বসে পড়ছে। তো বেশি কথা না বলে তোমরা ডেকোরেশনটা দেখো কেমন হয়েছে, ডেকোরেশনটা আমার তো খুব ভালো লেগেছে ছোটোখাটোর মধ্যে। আর এখানে সবাই আছে, গাইজ অনেক রাত হয়ে গেছে, আমাদেরকে পেট পূজা করতে হবে, কারণ 12টা বাজে, চলো একবার পেট পূজার ওখানে গিয়ে দেখা হচ্ছে। গাইজ আমার মামা ভাইকে কি করছে, আর মামি এদিকে বসে আছে, এদিকে জয় ভাই বিকি মামা প্রীতম সবাই বসে আছে বিকি মামার দিকে তাকাচ্ছে, তো এদিকে ড্রাইভার আর হচ্ছে ড্রাইভার দাদু আর এরা বসে আছে, আর এদিকে আমরা বসে আছি। সবার আগে আমরা পেট পূজা করবো, তারপর আবার আমরা আবার ওখানে বিয়ে বাড়িতে যাবো, মামি আর মামা, মামাকে দেখতে পাচ্ছ, ভাইকে নিয়ে সামলাচ্ছে, এদিকে আমার মাসি। তো চলো বেশি কথা না বলে গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এদিকে বিয়ে এখনো শেষ হয়নি, এখন বাজে 1টা, তোমাদেরকে বাড়ি ফিরতে হবে, তো চলো তাড়াতাড়ি করে বাড়ি যাওয়া যাক। এদিকে দেখতে পাচ্ছ অতনুকে দেখো মাতালের পর মতন নাচছে, কারণ কি ওখানে সব ছেলেরা ওকে নাচতে দেয়নি, ওর খুব কষ্ট হয়েছে, ও বলছে বরযাত্রীতে দেখাই দিব। তো চলো, অনেক কথা হলো, অনেক কিছু হলো, অনেকগুলো আমও চুরি করলাম আমরা এখান থেকে গাছ থেকে। কি বলতো গাইজ, যে আমরা গাড়িতে আসছিলাম আর এত ঝড় ছিল, আমগুলো ছুড়ে ছুড়ে, মানে আমগুলো নিজে নিজেই জানলা দিয়ে ঢুকে গেছে, তো কয়েকটা আমও চুরি করে নিচ্ছি, আর এদিকে তুষার গোলাপ চুরি করে আনছে, ওর কাছ থেকে নিবো আমি গোলাপটা। দিবি দেখো গাইজ, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এই হচ্ছে এমন কিপটা, আমাদের পাড়াতে সব থেকে বড় কিপটা হচ্ছে এই, এর কাছ থেকে 1 টাকা কেন, এর কাছ থেকে চোরাই মালটাও দিচ্ছে না, দেখো দেখতে পাচ্ছ কেমন। গাইজ দেখো তোমরা একটা জিনিস, আমরা এদিকে মজা করছি আর মামা পুরো ঘুমিয়ে গেছে বাচ্চাদের মতন, মানে এত হাসি পাচ্ছে কি বলবো আর।
তো গাইজ তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, আর আমার ভয়েস মানে ভয়েস ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে বলো। যদি ভালো লেগে থাকে তাহলে আমি আরও এরকম ভিডিও বানানোর চেষ্টা করব। তো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। লাভ ইউ অল, টাটা।